অসহায়ের পাশে আবার অতীন্দ্র চক্রবর্তী। হ্যাঁ, এবার আমরা এই ভিডিওতে দেখে নেব আমারই ইউটিউবার বন্ধু এবং অফিসিয়ালের কর্ণধর শুভজিৎ এবং অতীন্দ্র দা আবার এক অসহায় ১৬ বছর বালকের পাশে দাঁড়ালো। শুধু তাই না, তাদের এই আবেদন ছিল তার পাশে যাতে সকলে এসে দাঁড়ায়। এবং আমরা এই ভিডিওতে দেখে নেব যে অনেক আমাদের বন্ধুরা, তাছাড়াও প্রশাসনও কিন্তু তার পাশে এসে দাঁড়িয়েছে, সে কিন্তু আবার লেখাপড়া করতে পারবে, আবার নর্মাল আর দশজনের মতো জীবনযাপন করতে পারবে। চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। থ্যাংক ইউ। নমস্কার, কেমন আছেন? নিশ্চয়ই ভালো রয়েছেন। দিন কয়েক আগে আমি যাকে নিয়ে প্রথম ভিডিও করেছিলাম, দীপক বিশ্বাস, আমি সেই দীপকের সাথে এখন রয়েছি। দীপক এখন কেমন রয়েছে? সেই আমার ইচ্ছে বলতে সোশ্যাল ওয়ার্কার হব। আচ্ছা, আর ওই মানুষের পাশে দাঁড়াতে চাই। নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। আজকে তোমাদেরকে এমন একজনের বিষয়ে কিছু জানাবো যে ছেলেটি সত্যি পিতৃহারা মাতৃহারা, তার কেউ নেই। আমি যখন পাপনদার কাছ থেকে শুনেছিলাম তার কথা, সত্যি মনের কোথাও গিয়ে আঘাত লেগেছিল। তারপর আমি অতীন্দ্রদার সাথে কথাটা শেয়ার করলাম এবং তারপরে কি হলো আমি বলবো না, দেখে নাও তোমরা পুরো ভিডিওটা। প্লিজ, গড় জোরে আবেদন করছি তোমাদের কাছে, পুরো ভিডিওটা দেখো। যাত্রা শুরু করলাম আমরা দীপকের সাথে দেখা করতে। বেসিক্যালি আমরা যে বাড়িতে ছেলেটি ভাড়া থাকে, হ্যাঁ, ছেলেটি একটা বাড়িতে ভাড়া থাকে, সেই বাড়িতে আমরা প্রবেশ করতে পারছিলাম না লোকাল কিছু দাদাদের ডেকে, তারপর আমরা তাদের বাড়িতে প্রবেশ করতে পারি। এর আগেও অনেক রিপোর্টার আসে, তারাও কিন্তু তার বাড়িতে প্রবেশ করতে পারে না। আমরা ওর বাড়িতে কোন দিকটা বলি? বাড়ি তোমরা দেখছো, এই ঘর, হ্যাঁ, তোমরা এই ঘর, জাস্ট এই নমস্কার বন্ধুরা, আজকে আমরা যার বাড়িতে এসেছি তার নাম হচ্ছে দীপক বিশ্বাস, ছোট্ট ছেলে। হয়তো বয়স কত হবে ভাই তোমার? ১৬ বছর বয়স। এই বয়সেই ঝুড়ি ভাজা পাঁপড় ভাজা বিক্রি করে নিজের জীবনযাত্রা চালায়। বাবা মা বলতে কেউ নেই, আত্মীয় স্বজন কোনো কেউ নেই। একটা ছোট্ট ঘরে, দেখতেই পাচ্ছেন ঘরের অবস্থা, আমি সুবলিতকে দেখাবো। এই ছোট্ট ঘরে, ছোট্ট ঘরে ঘর ভাড়া করে থাকে। আজকে এই ছেলেটার সমস্ত কিছু আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আচ্ছা, মানে তোমার বাবা মা কেউ নেই? বাবা মা নেই বলতে, বাবা নতুন বিয়ে করে চলে গেছে, মা নতুন বিয়ে করে চলে গেছে। আচ্ছা, তুমি কি মানে ছোটবেলা থেকে এখানে রয়েছো? না, ছোটবেলায় হোমে ছিলাম। তুমি তারপরে দাদু দিদার কাছে ছিল? হ্যাঁ, দাদু দিদারা ভালোবাসতো না, ওর জন্য আমি পালিয়ে গেছি। তারপরে তোমাকে হোমে রাখা হয়? হ্যাঁ। হোমে কতদিন ছিলে? হোমে ৭-৮ বছর ছিলাম। কোন হোমে ছিল? করিমপুরে, করিমপুর ছিলাম। তারপরে তুমি এমনি পড়াশোনা করো? হ্যাঁ। কিসে পড়ো? ৯-এ। কোন স্কুলে পড়ো? দেবনাথ ইনস্টিটিউট। পড়াশোনার যে খরচা বা তুমি যে যে রান্না করে যে রান্না করে যে খাচ্ছ, এগুলো কে চালাচ্ছে? এগুলো আমি নিজেই চালাচ্ছি। মানে তুমি নিজেই? হ্যাঁ, আর যে বাড়ি পড়াতে যাই, আচ্ছা, তারা হচ্ছে কিছু সাহায্য করে। আচ্ছা। তারপরে ওই পাশের বাড়ি একটা দিদা আছে, আচ্ছা, ওরা কিছু সাহায্য করে। আচ্ছা। যেদিন খেতে পাই না এসে দিয়ে যায়। আচ্ছা আচ্ছা। তো রান্না বান্না তুমি নিজেই করো? হ্যাঁ, রান্না বান্না নিজেই। এমনি তোমার পাশে কেউ এসে দাঁড়িয়েছে কখনো, মানে যে তুমি যে এইভাবে জীবনযাত্রা করছো এরকম কোনো মানুষ এসে দাঁড়িয়েছে? ওই লোকটা এসে দাঁড়িয়েছিল আমার পেট্রোল পাম্পের ওইখানে দেখা হয়েছিল। আচ্ছা। আমি সব খুলে বললাম, তারপরে উনি আমার স্যার বললো কি
আছে তাহলে আমার সাথে একদিন দেখা করিস তারপরে উনি খবরে ছেড়েছিল মানে একজন রিপোর্টারের কথা উনি তুমি যাতে উচ্চ শিক্ষিত হতে পারো অনেক দূর পড়াশোনা করতে পারো এই আশা তোমার মধ্যে রয়েছে নিশ্চয় আমার এর চেয়ে বড় আশা আছে মানে ছোট একটা জায়গা কিনে মানে ছোট একটা হোম করে আমার মতো আরো অনেক ছেলে বাহ 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 খুব ভালো সত্যি মানে ওর কথাগুলো শুনে আমার নিজের খুব কষ্ট হচ্ছে ছেলেটা এত স্ট্রাগল করছে নিজে রান্না করে খায় পাপড় ঝুড়ি বাজা বিক্রি করে নিজের জীবন ধারণ করছে আচ্ছা এমনি খাওয়া দাওয়া বলতে সকালবেলায় তোমার কোনো ইচ্ছে রয়েছে যে আমি বড় হয়ে এটা হওয়ার খুব ইচ্ছে না আমার ইচ্ছে বলতে সোশ্যাল ওয়ার্কার হব আচ্ছা আর ওই মানুষের পাশে দাঁড়াতে চাই বাহ বাহ খুব ভালো সত্যি মানে ছেলেটার কথা শুনে আমার খুব ভালো লাগছে ওর ইচ্ছা ও বড় হয়ে সোশ্যাল ওয়ার্কার হবে এবং মানুষের পাশে ও দাঁড়াতে চায় সত্যি আমার আশীর্বাদ থাকলো এবং আমি চাই যারা দেখছে এই ভিডিওটা তাদের প্রত্যেকে একে আশীর্বাদ করবেন যাতে নিজের জীবনটা আরো ভালোভাবে তুলে ধরতে পারে এবং নিজেকে যাতে পরবর্তী জীবনে প্রতিষ্ঠা করতে পারে এই আশীর্বাদ করবেন আপনারা কারণ এরকম মানে কর হাত জোর করে রিকোয়েস্ট করছি যদি আপনারা দীপককে সাহায্য করতে চান অর্থনৈতিকভাবে বা যে কোনো ভাবে ওর পাশে এসে ওর সাহায্যের হাত যদি বাড়িয়ে দিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের নিচে যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটারে যোগ করবেন ওর ফোন নাম্বারও দেওয়া থাকবে সেই নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন আমি প্রশাসনের কাছেও হাত জোর করে মানে রিকোয়েস্ট করছি এই দীপকের মতো অনেক ছেলে রয়েছে আজকে হয়তো আমরা এই দীপককে তুলে ধরতে পেরেছি আপনারা এই দীপকের একটা সুব্যবস্থা করে দিন তার থাকার ব্যবস্থা এবং সে যেন পড়াশোনাটা অ্যাটলিস্ট চালিয়ে যেতে পারে তার জন্য আমরা দেবনাথ স্কুলেও কথা বলবো ওনাদের শিক্ষকের সাথে তো দীপক যাতে আগামী দিনে নমস্কার কেমন আছেন নিশ্চয়ই ভালো রয়েছেন দিন কয়েক আগে আমি যাকে নিয়ে প্রথম ভিডিও করেছিলাম দীপক বিশ্বাস আমি সেই দীপকের সাথে এখন রয়েছি দীপক এখন কেমন রয়েছে সেই বিষয়ে আমি দীপকের সাথে কথা বলবো আশা করি দীপক সত্যি খুব ভালো রয়েছে আমরা প্রথম আমি এবং শুভজিৎ একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে মানুষের কাছে তুলে ধরেছিলাম যে একটা ছেলে বাচ্চা ছেলে 16 বছর বয়সী সে কতটা কষ্টভাবে নিজের জীবনযাপন করছে সেই বিষয়টা আমরা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছিলাম তো সেই দীপক এখন আমার সাথে রয়েছে অনেক সহৃদয় মানুষ এবং প্রশাসনিকভাবে দীপকের পাশে এসে দাঁড়িয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ প্রশাসনকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের আমরা যে দীপককে তুলে ধরেছিলাম সেই দীপক এখন আমার সাথেই রয়েছে এই যে সেই দীপক কেমন আছে ভাই খুব ভালো তুমি এখন কেমন রয়েছো এখন খুবই খুবই ভালো রয়েছি এখন ভালো আছো আনন্দ পেয়েছো হ্যাঁ খুব আনন্দ পেয়েছি নতুন ঘরে এসে নতুন ঘরে হ্যাঁ নতুন ঘরে এসে খুবই আনন্দ পেয়েছি এখানকার যারা কাকা কাকি দিদি যারা আছে খুবই ভালো লোক আচ্ছা আচ্ছা সবসময় তুমি যে ঘরটাই ছিলে সেই ঘরটা তো আগে মানে পুরো ভাঙাচুরা ছিল এখনো মোটামুটি ভালো ঘরেই আছো তাই তো মানে ওই বাড়িতে তো নেই এখন না আচ্ছা 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 খুব খুব ভালো এমনি প্রশাসনিকভাবে নিশ্চয়ই তোমার পাশে এসে দাঁড়িয়েছে প্রশাসনিকভাবে আমার পাশে এসে দাঁড়িয়েছে নবান্নের স্যারেরা আছে এসডিপিও স্যার আছে আরও অনেকে আইসি রানাঘাট থানার আইসি আছে আরও অনেকে আছে তাদের তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ সত্যি খুব ভালো লাগছে দীপকের পাশে আজকে অনেকে এসে পাশে দাঁড়িয়েছে তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা এবং শ্রদ্ধা তাদের প্রতি একটা অসহায় ছেলের পাশে এসে যে দাঁড়িয়েছে এর জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাহলে তুমি ভালো রয়েছো হ্যাঁ খুব ভালো রয়েছে বাহ 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 খুব ভালো লাগছে আমার সাথে শুভজিৎ রয়েছে অ্যাকচুয়ালি বলতে হয় বন্ধুরা সত্যি কথা বলতে গেলে দীপকের কথাটা প্রথম পাপনদার কাছ থেকে আমি জানতে পারি আমি যখন অতীন্দ্রদাকে জানাই অতীন্দ্রদা তো একবারেই বিষয়টা হ্যাঁ করে দেয় যে না আসা উচিত বলে জানানো যায় তো দীপক সেই জায়গাটা থেকে আজকে ওইটুকু ঘর 1300 টাকা ভাড়া নিত ভাঙাচুরা ঘর পর্যন্ত আজকে তোমরা ব্যাকগ্রাউন্ডে হয়তো দেখতে পাচ্ছ সত্যি কথা বলতে গেলে দীপক
কিন্তু আজকে সত্যি ভালো ঘরে রয়েছে। ওর মতে ও নিজে তোমরা শুনেছো তার কাছ থেকে যে সত্যি খুব ভালো ঘরে রয়েছে, এবং আমরাও সত্যি বলতে খুব খুশি খুশি আজকে যে ছেলেটা মানে একটা ফ্যানের মানে ফ্যানও ছিল না, সে ফ্যানের জায়গাটা সত্যি হয়েছে এটা সত্যি আমার। ওর একটা ফ্যান হয়েছে মানে গরমেও দিন কাটাতো, ফ্যানটা হয়েছে খুব ভালো লাগছে। এবং অনেকে ওর পাশে মানে কিছু মানে কি বলবো যারা সত্যি মন থেকে ওর পাশে এসে দাঁড়িয়েছে তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা এবং প্রশংসাকে আমার স্যালুট। আর একটা জিনিস, এসডিপিও স্যার, রানাঘাট এসডিপিও স্যার যথেষ্ট ভালো কাজ করেছে। এক্স্যাক্টলি। আর একটা জিনিস যেটা জানাতে চাই মানে আমাদের রানাঘাটের প্রশাসন, সত্যি কথা বলতে গেলে আমরা আবেদন জানিয়েছিলাম, রিকোয়েস্ট করেছিলাম তাদের কাছে করো জোরে, তো সেই তাদের আমাদের রিকোয়েস্টটা অর্থাৎ এবং দীপকের রিকোয়েস্ট তারা যে রেখেছে মন দিয়ে রেখেছে সেই বিষয়ে বলাই বাহুল্য। অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা দীপকের। এই যে হাসি মুখ, এই যে হাসি মুখ, এটা দেখে সত্যি খুব আনন্দ পাচ্ছি। কি দীপক, হ্যাঁ ভালো আছো তো? হ্যাঁ খুব ভালো। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করবে, মানুষের মতো মানুষ হও এই আশা রাখি, খুব ভালো থাকো, ঠিক আছে? ওকে ওকে, আজকের লাইভটা এইটুকুই, আজকের লাইভ এখানেই শেষ করছি। দীপক খুব ভালো রয়েছে, কিছুদিন আগেও যেভাবে ছিল তার থেকে অনেক ভালো রয়েছে, এর জন্য মানে আমি খুবই আনন্দিত, আমি এবং শুভজিৎ উভয়ই আনন্দিত। আপনাদেরকে অসংখ্য ভালোবাসা, কারণ আপনারাই ভিডিওটা শেয়ার করেছেন। এক্স্যাক্টলি, যেটা বলার মানে আপনাদের ভাষা রাখে না। আমি ভিডিওটা শেয়ার করার পরে প্রচুর ভিউ হয় এবং প্রচুর শেয়ার হয়, এবং আপনাদের জন্যই হয়তো দীপক আজকে এই জায়গাটা পেয়েছে। আপনারা ভিডিওটা শেয়ার করেছিলেন বলেই আজকে দীপক প্রশাসনের হাতে পর্যন্ত পৌঁছাতে পেরেছে, এবং যথেষ্ট সহযোগিতাবান ব্যক্তিদের কাছে জানতে পেরেছে তারা দীপকের পরিস্থিতিটা। এক্স্যাক্টলি, আমিও সেটা মনে করি। দীপককে আমরা তুলে ধরেছিলাম এবং সেটা মানুষের কাছে পৌঁছেছিলাম, মানুষের ভালোবাসা ছাড়া এই দীপকের আজকে এই জায়গাটা হতো না। অবশ্য খুব ভালো লাগছে, খুব ভালো থাকুক দীপক, এই বলে শেষ করছি। নমস্কার। সবার পাশে এরকমভাবেই, সমাজ থেকে যারা পিছিয়ে তাদের পাশে এরকমভাবেই তোমরা থেকো, এরকমভাবেই সাপোর্ট করো, একদম এর থেকে ভালো কিছু হয় না। একদম একদম, আমিও তাই মনে করি। মানুষের পাশে থাকো, এবং যারা মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। টাটা, ভালো থাকবেন।